এশিয়া কাপ উপমহাদেশের সবচাইতে বড় জমজমাটপূর্ণ আসর। তার চেয়ে বড় উন্মাদনা যেখানে ভারত পাকিস্তান ম্যাচের দ্বৈরথ দেখা যায়। তবে প্রশ্নটা যেখানে এশিয়ার শ্রেষ্ঠত্ব লড়াই, সেখানে কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয়। তাই এশিয়া কাপের প্রতিটি ম্যাচেই তৈরি হয় দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতা। তাই এশিয়া কাপের সেরা পাঁচটি শ্বাসরুদ্ধকর ও হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক। ভারত বনাম পাকিস্তান 2010 এশিয়া কাপ। একটা ক্রিকেট ম্যাচ সবচেয়ে রোমাঞ্চকর হয় তখনই যখন সেই ম্যাচটিকে ঘিরে দর্শকদের মধ্যে উত্তেজনা থাকে আকাশচুম্বী। আর ভৌগোলিক ও রাজনৈতিক উত্তেজনায় ভারত পাকিস্তান ম্যাচটি হলো ক্রিকেট বিশ্বের সবচাইতে উত্তপ্ত মুহূর্ত। তাই তো 2010 সালের এশিয়া কাপে ভারত পাকিস্তানের সেই ম্যাচটির প্রতিটি মুহূর্তে সেই উত্তাপের র্যাশ মাঠে কিছুটা হলেও প্রভাব ফেলেছিল। ওয়ানডে ফরম্যাটের সেই ম্যাচটিতে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। টপ অর্ডাররা দারুণ শুরু করলেও শেষ দিকে এসে চাপে পড়ে তিন বল বাকি থাকতেই 267 রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান। জবাবে গৌতম গম্ভীর ও এম এস ধোনির 50-তে উল্টু পাকিস্তানকেই চাপে ফেলে ভারতীয় ব্যাটিং লাইন আপ। কিন্তু পাকিস্তানের দারুণ বোলিংয়ে শেষ দুই ওভারে ম্যাচের উত্তেজনা চলে যায় চরম পর্যায়ে। শেষ দুই ওভারে যখন 16 রান প্রয়োজন তখন বলার ছিলেন শোয়েব আখতার, আর প্রথম বলেই শোয়েবকে বিশাল ছক্কা মারেন সুরেশ রায়না। আর শোয়েবের লাস্ট বলে গতির কাছে পরাস্ত হয় হরভজন সিং। আর তখন দুজনের মধ্যে চলে দারুণ কথার লড়াই যা ম্যাচের উত্তাপ আরো বাড়িয়ে দেয়। তবে লাস্ট ওভারের দ্বিতীয় বলে যখন সুরেশ রায়না রান আউট হয়ে যায় তখন ম্যাচের রোমাঞ্চ আরো বেড়ে যায়। আর এদিকে উত্তপ্ত হরভজন যেন বেশ উজ্জীবিত, তাই ওভারের শেষ বলে হরভজন মোহাম্মদ আমিরকে বিশাল ছক্কা মেরে ম্যাচটি জিতে যায় ভারত, যা ছিল ওই সময়ের দুর্দান্ত একটি মুহূর্ত। আর তখন যেন হরভজনের জয়ের উল্লাস শুধুই শোয়েবকে ঘিরে প্রতিশোধের আগুনে, আর শোয়েবও তাকে হাতের ইশারা করেন মাঠ ছাড়তে। আর এসব উত্তপ্ত মুহূর্তগুলো ভারত পাকিস্তান ম্যাচকে আরো রোমাঞ্চকর তৈরি করে। 2012 এশিয়া কাপ ফাইনাল। এখনো কোটি বাঙালি ভক্তদের নীরবে কাঁদায় এই শ্বাসরুদ্ধকর ম্যাচের শেষ মুহূর্তটি। সেদিন সাকিব মুশফিক নাসিরদের কান্না ভক্তদের মনে দাগ কেটেছিল, আর তা হবেই বা না কেন, সেই ছোট্ট একটা দল যখন ভারতের মতো পরাশক্তিকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপে ফাইনালে উঠে বাংলাদেশ। আর স্বপ্নযাত্রার এতটা কাছে গিয়েও যখন শেষ নিমিষেই নিভে যায় আলো তখন সেটা বেদনা দেয় বহু থেকে বহুগুণ। হ্যাঁ, 2012 সালে এশিয়া কাপে টাইগাররা প্রথমবারের মতো বড় কোনো শিরোপা জয়ের লক্ষ্যে ফাইনালে মাঠে নামে পাকিস্তানের বিপক্ষে। পাকদের দেওয়া 237 রানের লক্ষ্যে শুরুটা ভালোই করে বাংলাদেশ। তার উপর ধারাবাহিক তামিম ও সাকিবের 50-তে ম্যাচ অনেকটা নাগালেই নিয়ে আসে টাইগাররা। শেষ মুহূর্তের নাটকীয়তা অপেক্ষা করছিল তখনও, তাই তো এতটা সহজ ম্যাচ ফিনিশিং এর অভাবে লাস্ট ওভারে তীরে এসে তরি ডুবায় বাংলাদেশ, হেরে যায় মাত্র 2 রানে। ম্যাচটা যদি আরো আগেই হেরে যেত তবুও এতটা কষ্ট হতো না, কিন্তু এত আশা জাগিয়েও এত রোমাঞ্চ তৈরি করেও যখন মাত্র 2 রানে হারতে হয় তখন সত্যি তা মেনে নেওয়া যায় না। ভারত বনাম পাকিস্তান 2014 এশিয়া কাপ। ভারত পাকিস্তান ম্যাচ মানেই ভিন্ন কিছু, সেটা হোক যে কোনো ফরম্যাট যে কোনো টুর্নামেন্টে। 2014 এশিয়া কাপে ভারত পাকিস্তানের এই ম্যাচটি ছিল দুর্দান্ত। প্রথমে ব্যাট করা ভারতের রোহিত শর্মা, আম্বাতি রাইডু ও জাদেজার 50-তে ভালো করলেও পাক বলার মোহাম্মদ হাফিজ ও সাইদ আজমলের বোলিং চাপে খুব বড় সংগ্রহ পায়নি ভারত। 50 ওভারে মাত্র 246 রানের টার্গেট দেয় পাকিস্তানকে। জবাবে ব্যাটিং নেমে পাকিস্তানের টপ অর্ডাররা দুর্দান্ত শুরু করে, কিন্তু ছোট লক্ষ্য থাকলেও জয়টা খুব সহজ ছিল না পাকিস্তান জন্য। পাকদের মিডল অর্ডারে ব্যাটিং ধস নামলে পিঠ থেকে যাওয়া দলটির শেষ ভরসা হয়ে দাঁড়ান ভুম ভুম খ্যাত শাহিদ আফ্রিদি। আর লাস্ট ওভারে আশুইনের করা দুটি বলেই ছক্কা মেরে দুর্দান্ত এক ম্যাচ বের করে নেয় শাহিদ আফ্রিদি। আর লাস্ট ওভারের এমন মুহূর্তগুলো ক্রিকেটের সৌন্দর্য বাড়িয়ে দেয় বহুগুণ। বাংলাদেশ বনাম পাকিস্তান 2016 এশিয়া কাপ। সেই 2012 এশিয়া কাপ ফাইনালে যেই বাংলাদেশকে হারিয়েছিল পাকিস্তান, সেই টাইগাররা এখন আগের মতো নেই। এক মাশরাফির ছোঁয়ায় বদলে যাওয়া টাইগাররা এখন শিকার করতে পুরোদমে উস্তাদ। আর সেই প্রতিশোধের মঞ্চটা যখন এশিয়া কাপ, তখন তো নতুন উদ্যমে টাইগাররা। টি টোয়েন্টি ফরম্যাটে হওয়া সেই এশিয়া কাপে প্রথমে ব্যাট করা পাকিস্তানের টপ অর্ডারে ধস নামায় টাইগার পেসাররা। 28 রানেই নেই পাকিস্তানের 4 ব্যাটসম্যান। তবে শোয়েব মালিক ও সরফরাজের রক্ষণী ব্যাটিংয়ে বিশুবার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় 229। আর ছোট লক্ষ্য তারা করতে গিয়ে বেশি উচ্ছ্বসিত হয়ে যাওয়া তামিম ফিরেন মাত্র 7 রানে। তবে একদিকে সৌম্যের রক্ষণী ব্যাটিংয়ে কিছুটা স্বস্তি ফিরলেও শেষ দিকে এসে রান রেটের চাপে পড়ে বাংলাদেশ। শেষ তিন ওভারে যখন 26 রানের প্রয়োজন তখন সাকিবের ভুল শর্ট সিলেকশনে আমিরের বলে বোল্ড আউট হয়ে যান তিনি। আর এবার ফিনিশিং এর সাহসিকতা দেখাতে মাঠে নামেন ক্যাপ্টেন মাশরাফি নিজেই। এসেই আমিরের করা পরপর দুটি বলেই বাউন্ডারি মেরে খেলায় ফেরান ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। তবে শেষ দিকে মোহাম্মদ সামির ব্যর্থতা আর মাহমুদুল্লাহ ও ম্যাশের দুর্দান্ত ফিনিশিং অবিশ্বাস্য জয় পায় বাংলাদেশ। সত্যি এই ম্যাচটির প্রতিটি মুহূর্তেই ভক্তদের নিস্তব্ধ করে দিয়েছিল। পাকিস্তান বনাম আফগানিস্তান 2022 এশিয়া কাপ।
এই ম্যাচটির উত্তাপ এতটাই ছড়িয়েছিল যে খেলোয়াড়দের শারীরিক ভাষায় উত্তাপ প্রকাশ পেয়েছিল। হ্যাঁ, 2022 এশিয়া কাপে দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচটি ছিল বেশ উত্তপ্তময়। র্যাঙ্কিং এর বিচারে দু দলের মধ্যে বিশাল পার্থক্য থাকলেও মাঠের লড়াইটা হয়েছে সমানে সমান। প্রথমে ব্যাট করা আফগানরা কন্ডিশন অনুযায়ী 230 রানের মাঝারি টার্গেট দেয় পাকিস্তানকে। তবে বাবর আজমের গোল্ডেন ডাকের দিন রিজওয়ান, সাদাব খান, ইফতিকার আহমেদের ধীর ব্যাটিংয়ে রান রেটে পিছিয়ে পড়ে পাকিস্তান। তবে শেষ দিকে আসিফ আলীর উড়ন্ত ফিনিশিংয়ে ম্যাচ অনেকটাই নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। কিন্তু তার আউটের পর ম্যাচটি যখন হারতে বসেছিল পাকিস্তান, তখন বোলার নাসিম শাহ থেকে ব্যাটার বনে যাওয়া সেই দৃশ্যটা সবাইকে অবাক করেছে। 4 বলে 14 রানের কি অসাধারণ ফিনিশিং! সত্যি এমন ফিনিশিং দেখাটাও একটা চোখের তৃপ্তি। তবে স্পেশালি আফগান বোলারদের কথা বলতেই হয়, এই দলটির প্লেয়ারদের আচরণে সত্যিই মুগ্ধ করু ক্রিকেট দুনিয়া। তাই আপনারা চাইলে আফগান ক্রিকেটারদের সুন্দর আচরণের কিছু মুহূর্ত নিয়ে আলাদা একটি ভিডিও তৈরি করব। তো ভিউয়ার্স, এশিয়া কাপের কোন ম্যাচটি আপনার কাছে সবচেয়ে রোমাঞ্চকর মনে হয়েছে তা কমেন্টে লিখে জানিয়ে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকে। ধন্যবাদ।